পথশ্রী প্রকল্পে রাস্তা নিম্নমানের রাস্তা করার অভিযোগ গ্রামবাসীর এবং নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা করা হয়েছে এমনই অভিযোগে ক্ষোভ গ্রামবাসীদের। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করার অভিযোগ গ্রামবাসীর। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীদের। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়ার ঘটনা, এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ, কি ঠিক দাবি গ্রামবাসীদের? সোনালী, দেখো, যে রাস্তাটা নিয়ে মূলত এলাকার মানুষের অভিযোগ তুলছেন, মূলত বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের তালতলা বাজার থেকে বেলশুলিয়া জলের ট্যাঙ্কি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের এই রাস্তা জেলা পরিষদ থেকে নির্মাণ করা হচ্ছে এবং এই রাস্তাটি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটা কিন্তু জানতে পারা গেছে। এবং যে রাস্তাটি শুরু হয়েছিল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে, যখন রাস্তার কাজ শুরু হয়েছিল তখনই কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এই অভিযোগ তোলা হয়েছিল, রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেখানে প্রশাসন এবং জেলা পরিষদ থেকে ঠিকাদার সংস্থাকে সতর্ক করে দেওয়া হয় যে রাস্তাটি যাতে ঠিকঠাক গুণগত মান বজায় রাখা হয়। কিন্তু পরবর্তীকালে এখন যখন রাস্তা প্রায় শেষের মুখে, যখন পিচের কাজ দেওয়া হচ্ছে, তখন মূলত ফের আরেকবার সামনে আসলো নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের কাজ। রাস্তার যে পিচ দেওয়া হয়েছে সেই পিচের যে অংশ, সেই অংশ অনায়াসে উঠে আসছে। পায়ের রাস্তায় গাড়ি চললে চাকাতে সেই পিচের অংশ উঠে যাচ্ছে, হাত দিয়ে তুললে অনায়াসে উঠে যাচ্ছে পিচের অংশ। স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ জন্মে যাচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে এবং রাজ্য সরকার, বর্তমান সরকার যেখানে কোটি কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করছে মানুষের যাতায়াতের জন্য, সেখানে এক শ্রেণীর ঠিকাদার এবং এক শ্রেণীর নেতা এবং প্রশাসনের আধিকারিকদের মদতে এই ধরনের ঠিকাদাররা তারা শুধুমাত্র সুবিধা পাওয়ার জন্য এইরকম ভাবে খারাপ রাস্তা নির্মাণ করে রাজ্যের বা সরকারের বদনাম করতে চাইছে। এলাকার মানুষের যেটা দাবি যে রাস্তা এখন বন্ধ করার হোক এবং রাস্তাটি বন্ধ, আজকে রাস্তার কাজ চলছিল সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তার যাতে গুণগত মান বজায় রেখে মানুষের যাতায়াতের যোগ্য যাতে ভালোভাবে রাস্তাটি তৈরি করা হয় সেই দাবি তুলেছেন এলাকার মানুষ। বিষয়টি যখন সামনে এসেছে, তখন বিষয়টি সামনে আসার পরই জেলা পরিষদের বর্তমান যিনি সভাধিপতি রয়েছেন, তিনি যেটা বলছেন যে তিনি বিষয়টি তার নজরে এসেছে, তিনি খতিয়ে দেখছেন এবং খতিয়ে দেখে যদি দেখা যায় যে এরকম নির্মমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে তাহলে সেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্বর্ণালী, প্রশ্ন উঠে যাচ্ছে যে এই ধরনের রাস্তাগুলো যেখানে তৈরি হচ্ছে, যেখানে রাজ্য সরকার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তা নির্মাণ করছেন, সেই রাস্তাগুলি কেন ইঞ্জিনিয়াররা বা সাধারণ যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের নজরে কেন আসছে না বা প্রশাসনের নজরে কেন আসছে না? একজন ঠিকাদার যখন রাস্তা নির্মাণ করছেন সেই রাস্তা নির্মাণের সময় কেন তাদের নজরদারির অভাব রয়েছে? তাহলে যদি নজরদারির এই ধরনের অভাব থাকে তাহলে যে সমস্ত এলাকার মানুষের মধ্যে চোখে পড়ছে রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে সেখানের মানুষ এই প্রতিবাদ করতে পারছেন, কিন্তু যেখানে মানুষ প্রতিবাদ করতে পারছেন না সেখানে কিন্তু টাকা লুট হচ্ছে, এইভাবে কিন্তু সরকারের বদনাম করা হচ্ছে। এলাকার মানুষ চাইছেন যে সঠিক তদন্ত হোক, উচ্চ পর্যায়ের তদন্ত হোক, এই ধরনের রাস্তা কোনোভাবেই করতে দেওয়া যাবে না, সঠিক রাস্তা যাতে হয় এবং ঠিকাদারের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় এই দাবি তুলেছেন এলাকার মানুষ। সোনালী, একেবারেই ধন্যবাদ তোমাকে স্বরূপ। আপনাদের আবারও জানিয়ে রাখি, পথশ্রী প্রকল্পের রাস্তার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের। নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা করা হয়েছে এমনই দাবি গ্রামবাসীদের। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি তাদের।